তাহলে তোমার 21 করলাম কিন্তু। এখন আমরা তোমাদের আজকে আমি একটু দেখা দেবো মূল কাজ যেটা, সেটা হলো সরকারি যে এখান থেকে আরো অনেক ব্যবস্থা আছে যে তুমি করতে পারবে। আমি তোমাদের কাছে আমরা তো কিছু কোথায় কলেজে যেতে পারি কলেজে আমাদের ওই অ্যাডমিন এলটি কোথায় আছে জানেন, ডাউনলোড করতে এখন দেখো কাজ করছে না, এগুলো কাজ করছে না। স্টেট এলিমেন্টে যাই কম ছিল, ভুল দাঁড়াচ্ছে, নন জিএস ফাইলস ডিফ্র্যাক্টেড, যার ফলে কাজ করতেছে না, এরর নট রিসলভ। আচ্ছা এটা আমরা ঠিক করবো, হলো রিসোর্স ইউজ কন্টেন্ট আর এখান থেকে আমরা বের করবো আমাদের ইয়াকো ফাইলটা, লেআউট মানে প্রোফাইল বানাতে হবে না, আমাদের তাতে প্রোফাইল লাগবে। না গেটটা একটু দিলে হবে, গেট একটু দিয়েছো সবারে তাহলে দেখো আমাদের হলো আসলে মাস্টার ডাব্লিউ পিএসি ভিতরে আছে, জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে না, দেখি কি সমস্যা। jQuery Facebook বান্ডার নিনজে yes npm bootstrap link member yes আমরা গেট বুস্টারে যাই, যাই আমরা নতুন করে ফাইলগুলো নিয়ে আসি। নেক্সট ফুলে গেছে,
বিন্দু শেষ হয়েছে মারুফ ফোন দিয়েছিল আর কি, মানে সেট আপ করে দিলেন, মানে এডিডেক্স এর মাধ্যমে কেন যে মারুফ মারুফ ইনডেক্সের মাধ্যমে সেগুলো কাজ করো বাসা থেকে করো দু বাসায় আমি তো শিখ করি না তোমার পরে কিনছে কি করে বাবা, ওর বাবা কি করে আমাদের দাম তো কমানে যখন কাজ করতেছে দেখো ইয়ে করলে মানে তিনটা ফাইল নিয়েছিলাম, এই তিন ফাইল নিয়েছিলাম সেপারেট, আগে নিয়েছিলাম এটা, তুমি তাই করবে ঠিক আছে, উপর মিন্দা যে তোমাদের কাজ করে তো কাজ করে তো তাহলে সমস্যা নেই, জায়গাটা ঠিক হলো নোটিশ এটা কাজ করবে আপনার এখন এগুলো মধ্যে আরগুলো বসে দিবে, আমি বসে দিছিলাম মনে হয় দেখি, হ্যাঁ রাউন্ড বসে দিয়েছিলাম দাদা চলে আসে পোস্ট ভিউ করলে ওকে, কারণ আমাদের একটু ইয়েতে যাই লোকাল হোস্ট থেকে আমরা একটু লগ ইনে যাব, লগ ইন সরি লোকাল হোস্ট কলেজ কলেজ লগ ইন এটা আমরা চেঞ্জ করতে চেঞ্জ করা লাগবে এটা হলো তোমাদের এখানে আমরা আরো অ্যাড করতে পারি যে মাই প্রোফাইল বা এখানে ওদের ইউজার ম্যানেজ আছে না এখানে আর ইউজার লিস্টে কাজ করা হয় না এখানে করা আছে মানে ইয়া ইয়ারটা দেখলে করা করা আছে কিন্তু ইয়ারগুলো আসতেছে না এটা এটা আমার একটু বাকি আছে মানে এগুলো বাকি আছে আর তবে আমরা একটা প্রোফাইলের জন্য দেখি আমরা এই ফাইলটা যাই আগে যেটা আমরা যে আমাদের আমাদের যে অর্থাৎ যে টেমপ্লেটটা নিয়েছিলাম সফটওয়্যার এমএলটি 3.8 পেজেস
লেআউট না, আচ্ছা আমরা আগে একটা ইয়েতে যাই, আগে ইনডেক্সে যাই আগে। এখান থেকে আমরা ইয়ে কাজ করবো, এখান থেকে আমরা নিব হলো কোনটা ইয়েতে আছে, ড্যাশবোর্ড থ্রিতে মনে আছে, ড্যাশবোর্ড টু এ মনে আছে, ড্যাশবোর্ড টু না ড্যাশবোর্ড ওয়ান, সমস্যা নাই, পেজেস এখানে মনে আছে, কন্ট্রাক্ট আস প্রজেক্ট প্রজেক্ট ইনভয়েস ফাইল, সরি প্রোফাইল ইনস্টলেশন এর ফাইল পেয়েছিল। হ্যাঁ দেখো, এখন আমাদের এলে কাজ করতে কি হবে, পেজ দেখো, পেজের ভিতরে গেলে ফাইল করলাম পেজেস, প্রোফাইল পেজতে গেল প্রোফাইল, এই জিনিসটা আমরা নিয়ে আসবো, হলো প্রোফাইল পেজটা এটা 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 নিয়ে আসবো, হ্যাঁ এই দুটো নিয়ে আসবো আমরা, অ্যাবাউট না এটার দরকার নাই, এটা আনা যায়, এটা আনা যায়, দুটো আনা যায়, ঠিক আছে আমাদের প্রোফাইলের জন্য এটা। তাহলে এটা আনতে গেলে আমাকে আমাকে সবার আগে একটা রাউট তৈরি করতে হবে, প্রোফাইল রাউট ওয়েব ডট পিএসপি তে যায়, এটা করতে হবে কিন্তু অবশ্যই এর ভিতরে এই ওয়াথ রাউটের নিচে ইউজার্স আছে না, আমি ইউজার্স মধ্যে এখানে এটা এটা এটাই কপি করি, গেট মেথডে হবে গেট ইউজার প্রোফাইল, প্রোফাইল প্রোফাইল ঠিক আছে, ইউজার প্রোফাইল আমরা রাউট তৈরি করলাম, রাউট এখন আমাদের কাজ হবে, ইউজার নামে তো কন্ট্রোল তৈরি করছিলাম নাকি, কন্ট্রোলার অ্যাপ এসটিপি কন্ট্রোলার ব্যাক এন্ড ইউজার কন্ট্রোলার, হ্যাঁ তৈরি করছিলাম, তাহলে আমরা প্রোফাইল নামে ইউজার কন্ট্রোলার যাব, যাওয়ার পরে এখানে স্টোর কাজ বাকি আছে, আমরা আগামী ক্লাসে আমি তাহলে আজকে ডিজাইনটা শিখে দিই, পাবলিক তাহলে এটাই নিয়ে আসি, পাবলিক এটা নাম দিচ্ছিল প্রোফাইল, প্রোফাইল আর এখানে ইউজার হবে, ইউজার হায়ার এখানে কন্ডিশন দেবো আমরা, হায়ার আইডি কমা ওয়াথ, ওয়াথ ওয়াথ ইউজার ইউজার আইডি, তারপরে গেট শর্ত দিলাম কি, যে অফ যে লগ ইন করবে সে কান্ডাই খুলে দেখা যাবে, অন্যদের দেখা যাবে, আর ব্যাক এন্ড এর ভিতরে ইউজারের মধ্যে ইউজার প্রোফাইল নামে আমি কাজ করলাম, প্রোফাইল কন্ট্যাক্ট হবে ইউজার্স নামে, শর্ত দিলাম কি ইউজার হায়ার মানে ইউজার্স নামে ইউজার দিব সিঙ্গেল, হায়ার আইডি হবে অফ ইউজার আইডি মানে যে লগ ইন করছে, অফ অথেন্টিকেশন যে করছে গেট, বাস এটা আমার রাউট কন্ট্রোলের কাজ শেষ হলো, রাউট তৈরি করছি আমরা, এখন যা বলো ব্যাক এন্ড থেকে কন্টেন্ট ইউজার ইউজার মধ্যে ফাইল তৈরি করবো, বলো ইউজার ইউজার প্রোফাইল না ইউজার প্রোফাইল, প্রোফাইল
ডট ব্লেড ডট পিএসপি খেয়াল করে দেখো ইউজার প্রোফাইল ব্লেড ডট পিএসপি আচ্ছা আমাদের থাকলে এখন আমাদের সাইড বার যেতে হবে ব্যাক এন্ডে তারপর লেআউট সাইড বার এখানে আমাদের ইউজার প্রোফাইলে বসাতে হবে তার নাম কোথায় ক্লিক করবো অ্যাড ইউজারের পরে আচ্ছা ইউজার প্রোফাইল এখানে একটা কাজ করি ইউজার প্রোফাইল প্রোফাইল এখানে এলো প্রোফাইল ইউজার প্রোফাইল বাস এটা রিরোড দেই ইউজার প্রোফাইল ক্লিক করি যদি কোনো ডিস্টার্ব না আসে মনে করো পেজ যদি পায় মনে করো সব ঠিক আছে যদি ফাঁকা পেজ পায় আর আপাতত আমরা ওই ওখান থেকে ফাইলে নিয়ে আসবো আমরা এসবিএফ কন্ট্রোলার ব্যাক এন্ড ওয়াট নট ফাউন্ড তাহলে ওয়াট নট ফাউন্ড কেন বললো এখানে আমরা ইউজার কন্ট্রোল যাই এখানে ইউজ করি নি ফাঁকা পেজ পাচ্ছে ঠিক আছে এখন আমাদের এটার দরকার নাই ইউজার প্রোফাইল ওয়েবসাইট মাস্টার এটার দরকার নাই এই কাজটা করতে হবে কি আমরা সম্পূর্ণ যে কাজ আছে আমরা এখান থেকে যাব দুইভাবে কাজ করা যায় সেটা হলো আমরা যাই এখানে যাবো আপনি এর কি ইউজার প্রোফাইল আছে না আমি এখানে ক্লিক করব এই জায়গাতে এই জায়গাতে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যাব মানে এখান থেকে কোড কপি করে আনা যায় বারবার ওই ফাইল আনার দরকার নেই তাহলে দেখো এই যে কার্ড চলে আসছে কিন্তু কার্ডে ধরছি না আমি কার্ড বলি আমি এই কার্ডটা নেবো আগে আর একটা একটা কি আছে এটা দিচ্ছে অ্যাবাউট মি কোনটা এটা এই দুটো নিব আগে এটা নেই কপি আউটার এসটিএমএল কপি কপি আউটার এসটিএমএল তারপর আমরা এই ফাইলে যাব সবার আগে আমাকে এক্সটেন্সটা করে নিতে হবে এক্সটেন্সটা করে নিতে হবে একটা কন্ট্রোল পেস্ট করলাম সমস্যা নাই এখন আমাদেরকে এখান থেকে এইটুকু নিয়ে আসতে হবে আচ্ছা আমরা করি তারপর হলো এন্ড সেকশন এন্ড সেকশন সেকশন বাস আমি রিলোড দিয়ে দেখতে হবে চলে আসছে এটা চলে আসছে বারবার আসলে চলে আসছে একটা নিচে কেন ও আটা কাজ করলে তো ভুলে গেছে আমার না ছবি না যে আরো যে রো টো কলাম গুলো কিছুই নেওয়া নেই আমি এটা তো এটাই নেই এজন্য এরকম খারাপ দেখা যাচ্ছে এই যে প্লাস রো আছে না আরো উপরে যাব সেকশন কোন
কন্টেন্ট হেডার কন্টেন্ট এই পুরোটা আগে নেই তারপর আমরা এক এক ফালাই দেব কপি টু আউটপুট এসটিএমএল আরো কিছু মনে বাদ করছে আনার পরে এই যে কলমটি 12 যা আছে এটাকে আমরা কাট যা আছে এই কাটটা আমরা তুলে দিই আর সব ঠিক থাকবে এখন আমি ইচ্ছে মতো লিখতে পারবো আর কন্টেন্ট কন্টেন্ট কুইট ডি প্লাস রো রো আবার এখানে আবার রো আবার আছে আর একটা ব্যাস সেকশন সেকশন ডিপ এটা ওয়ার পার ডিপ এটা ওয়ার পার এটা বাস ওকে এখন আমাদের কাজ হলো এই বারের মধ্যে আমরা ওই ইঞ্জিন নিয়ে আসবো আমরা কন্টেন্ট মতো নিব না কন্টেন্ট নিছি ফ্লোট নিছি রোটাও নিছি এখান থেকে নিব আমরা কলম দিয়ে থ্রিটা নিব আগে কপি আউটার এইচটিএমএল বা তোমাদের আমি অন্যভাবে দেখাই দিব নি যে আমরা অন্য এখন আর কিছু আর ভাবে ঠিক আছে থ্রি এনলাম আমরা থ্রির মধ্যে ওর কাজ হচ্ছে আলাদা এই কাঠ আলাদা একটা আলাদা দেখো এই কাঠটা আবার আলাদা আলাদা না ভিতরে এখানে আমরা নিব ফাইভ আচ্ছা থ্রি এবং ফাইভ সমস্যা নাই আমরা আগে ওপেন করি থ্রি তাহলে নাইনটা নেওয়া লাগতো আচ্ছা বাদ দিক রো থেকে নেই ডি প্লাস রো রোটা নিলাম রো কপি আউটার এসটিএমএল নেওয়ার পরে এই রোটা আমরা তুলে দেব এই রোড দিয়ে আমরা এই রোটা বসে দেব বাস এখন আমার মূল যেটা ডিজাইন আসবে তারপর আমি একে একে কেটে কাজ সাট করবো ডিজাইন চলে যাচ্ছে এখন আমাকে কাজ সাট করতে হবে কি যে আমরা ইচ্ছা করলে এটা রাখতে পারি এখানে আমরা চেঞ্জ পাসওয়ার্ড এটাই রাখি সমস্যা নেই এটা থাকি আর এটা রাখি এই দুইটা এয়ারটা পাক তুলে দিব আমরা এটা এটা রাখার নেই এটা আমরা ওর ভিতরে বসাইতে পারবো যে জিনিসটা বুঝে দেই অ্যাক্টিভিটিস আছে না এখানে আমরা একটা বের করতে পারবো বের করা যাবে সমস্যা নাই অ্যাক্টিভিটি টাইমলাইন সেটিং এই অ্যাক্টিভিটি না রেখে আমরা এখানে অ্যাবাউট মিটার এখানে এখানে অ্যাড করে দেবো এই জায়গাটা আমরা এটা দরকার নেই এই এটা এই কন্টেন্টটা দরকার নেই এই কন্টেন্টটা এখানে নিয়ে আসবো আমরা এটা আমরা এক সিস্টেম করলাম আর আপনার করতে হতে কি হবে এই যে তোমার পেজেস আছে না আমরা পেজ থেকে বের করলাম না পেজ থেকে হলো প্রোফাইল ইউআই মতো মনে আছে প্রোফাইল আছে না এটা আমরা এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম এখান থেকে নিতে পারতাম কিন্তু এখান থেকে করতে আমি বের করে ভালো লাগবে কোথায় আছে দেখো মেলা দুর্গার করে খুঁজে পাবো কারণ হ্যাঁ রে কে বলে আসলে ওয়ার্ক করে আসলে কে বল ঠিক আছে
এখন আমাদের কাজ হবে কি যে আমরা ইউজার করে নিয়ে আসলাম আমরা এই কোডটা দেখো আমরা অনেক বড় দেখছো অনেক বড় ইউজার লিস্ট ইউজার প্রোফাইল দিয়ে দিব আমরা প্রোফাইল এখানে ঠিক আছে এটা ঠিক আছে তার প্রাইমারি অ্যাবাউট নিয়ে আছে এই কন্টেন্টটা আমরা এটা আমরা ছোট করি আর নাইনটা ওপেন করি নাইনের মধ্যে আমার প্রথম আছে হলো দেখো এখন বুঝতে হবে কিন্তু এখানে হ্যাশ দেওয়া আছে হ্যাশ অ্যাক্টিভিটি হ্যাশ টাইম লাইন হ্যাশ সেটিং এটা কিন্তু আমরা দিতে হবে কোথায় এটা দেখো যে আইডি আছে অ্যাক্টিভিটি এদের এটা কাজ করবে এদের এটা কাজ করবে কিন্তু আমাদের প্রথমে যে এই অ্যাক্টিভিটি মধ্যে আমরা অ্যাক্টিভিটি না লেখেন নাই লেখবো আমরা অ্যাবাউট মি অ্যাবাউট মি এটা আমরা অ্যাক্টিভিটি রাখলাম সমস্যা নাই অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি আইডি অ্যাক্টিভিটি এখানে আমরা কি করব এই পোস্টটা তারপরে আসলো সার্চ সার্চ রোড এগুলো অনেকগুলো আছে এগুলো তুলে দিই পোস্ট বাস টাইম লাইন এটা চলে আসছে এটা বাদ এটুকু আমরা তুলে দিলাম এখন এর ভিতর আমি এই যে এই যে কার্ড হেডার কার্ড প্রাইমারি কার্ড যেটা আছে কার্ড হেডার থেকে শুরু করে না কার্ড হেডার দরকার নাই কার্ড বডি এটা আমরা কপি করে একটু দিয়ে দিব তাহলে দেখো কি হয় হ্যাঁ এখানে নিয়ে আসলাম তাহলে এই তিনের আর কোনো দরকার নেই ঠিক আছে এই তিনটা আমি ফেলে দেবো তিন এটা এটুকু আমার কোনো দরকার নেই এখন আমার সাথে সুন্দর চলে আসলো সরি এই পুরাটারই দরকার নেই দেখো এখন সুন্দর লাগবে এটা একটু বড় করবো এটা আরো ছোট হবে এটা অত বড় দরকার নেই এটা আছে কত তিন না এটা আছে করো চার এটা করবো ছয় বাস এখন আমরা করতে পারি এখানে অ্যাবাউট মি লিখছি এখানে লিখতে পারি হলো আপডেট প্রোফাইল এখানে লিখবো হলো চেঞ্জ পাসওয়ার্ড করে দেয় আমি লিখে দে দেখো খেয়াল করে দেখো টাইম লাইন এখানে লিখবো আমরা হলো আপডেট প্রোফাইল আপডেট প্রোফাইল এখানে লিখে দিব হলো চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাস ডাব্লিউ আর চেঞ্জ পাসওয়ার্ড বাস এখন এর ভিতরে আমাদের আপডেট প্রোফাইল এটা চেঞ্জ পাসওয়ার্ড এটা কিন্তু আমরা কি করবো এটাও এর ভিতরে নিয়ে নেব কারণ চেঞ্জ তখন বেশি রাখবো না আমরা চেঞ্জ লাগবো খালি ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এটা আমরা আগে এটা চেঞ্জ এটা আমি নিয়ে আসি আমি আগে এটা দেখো কি কি আছে নেম থেকে শুরু আছে সেটিং এর আইডি সেটিং নিয়ম থেকে ফর্ম এই ফর্মটা আমরা এখান থেকে কপি করে এই যে যেখানে আমরা অ্যাবাউট মি আপডেট প্রোফাইল এই আপডেট প্রোফাইল যেখানে আছে সেখানে বসে দেবো টাইম লাইন এটার ভিতরে আমরা বসে এটা দরকার নাই টাইম লাইন এটা দরকার নাই পুরোটাই আমরা একটা বসে দিলাম হ্যাঁ চলে আসছে এখানে আমাদের চেঞ্জ পাসওয়ার্ডে যায় এখন যার পরে নেম চেঞ্জ করতে পারবো
ইমেল, আচ্ছা ইমেল চেঞ্জ করার দরকার নাই, ইমেলটা আমরা আগে দিব, কন্ট্রোল এস, ইমেলটা আগে দিব, এটা ডিজেবল করে দিব, ডিজেবল। আর এখানে আমরা ইমেল নিয়ে আসতে পারি, দেখো আমরা কি করবো, আমরা এখানে নেম কিন্তু একটা তো দেওয়া নেই, দেখো নেম এটা তো লাগতেছে না, এটা সরি এটা তো খালি লাগতেছে ইয়ার তোমার, এগুলা তো লাগতেছে না, এটাতে ফর্ম গ্রুপ দরকার নাই, দরকার নাই, লাগতেছে তিনটা খালি, ঠিক আছে, নেম দিব হলো ওল্ড পাসওয়ার্ড, মানে আগের পাসওয়ার্ড মিল না থাকে তাহলে চেঞ্জ করতে হবে না, ওল্ড পাসওয়ার্ড। আর এটা টেক্সট দ্বারা করে দিব হলো পাসওয়ার্ড, আর নেমের দ্বারা দিব হলো ওল্ড পাসওয়ার্ড, পাস ওল্ড পাসওয়ার্ড। ঠিক আছে, সব হলো, এটা তুলে দেই, এটার দরকার নাই, কপি করবো আমরা, এটা গেল ওল্ড পাসওয়ার্ড, আর এটা হবে শুধু পাসওয়ার্ড, এটা হবে শুধুমাত্র ওল্ড গুলো কাটা যাবে, পাসওয়ার্ড পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড, বাস আই ডাবল কনফার্ম কনফার্মেশন পাসওয়ার্ড, কন এফ এ আই আর এম এ টি আই ও এন কনফার্মেশন পাসওয়ার্ড, টাইপ পাসওয়ার্ড, নিউ কনফার্মেশন পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড, হ্যাঁ দুটি আসলে তাই ভুল করলাম, ওটাই ভুল কথা আছি, এটার নাম দেবো নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, এখানে কনফার্মেশন না লিখে কনফার্ম লিখে, কনফার্ম আর একটা বড় করে দিতে পারি, এটা এদের কত করে আছে খেয়াল করো, দুই আর এটা চার আর চার আর আট, চার আট,
সার আর বাস তাহলে লাগলে এক লাইন হয়ে যাবে আর ঠিক আছে এটা একটু সরে নিয়ে আসি একদম শেষে দিয়ে দিই বাটন ডাকার মধ্যে আছে দুই বাটন নাই অফসেট দুই কলাম দিতে আস ফ্লোর ট্রাই করে দেখালে বাটনটা ফ্লোর রাইট সাবি না লিখে তো সেন্স পাসওয়ার্ড লিখে দিই সেন্স পাসওয়ার্ড বাস বাস এটা হলো কিন্তু আমার সেন্স পাসওয়ার্ড আপডেট প্রোফাইলের মধ্যে নেম ইমেল নেম ইমেল এক্সপিরিয়েন্স স্কিল আমাদের ইউজার প্রোফাইলে কি কি আছে সেটা একটু দেখাই নি দেখে নি লোকাল হোস্ট মোবাইল টোবাইল না কি তার মনে আছে দেখো একটা কাজ এই কাজ যখন করবে তোমরা এই কাজ দেখো অনেক কিছু শিখতে পারবে যে আমরা ফাইল লিখে নিয়ে এসে আমি কিভাবে সাজাচ্ছি না সাজাচ্ছি ঠিক আছে অনেক কিছু শিখতে পারবে কলেজ ইউজার্স আমাদের কি কি তথ্য আছে দেখে একটু ইউজার্স নেম ইমেল মোবাইল আর তেমন কিছু নেই এগুলো তেমন লাগে না অ্যাড্রেস একটা আটা অ্যাড করতে পারি অ্যাড্রেস আরো কিছু অ্যাড করে দেই চিন্তা করে দেই অ্যাড্রেস ডেজিগনেশন এগুলো আবার কিন্তু সে আমরা যে ইয়ার করছিলাম আমরা যে এখানে এগুলো কিন্তু আবার ইয়েতে বসে নিতে হবে ইউজারের ডাটাবেস থেকে যে পরবর্তী জন্য আমরা যে এই ফটো আমরা দিব দেখুন আমরা পিএইচপি আর্টিস্ট মাইগ্রেট মানো দেখুন করে আবার চলে আসবে ওগুলো যে তারপর ডেটাবেস মাইগ্রেশন ইউজার্স এর ভিতরে তিনটা বসাই দিবে ঠিক আছে তিনটা এটাই রাখি খালি যে তিনটে নিলাম এখন পেজ সাইজে মাইগ্রেশন মারব না আমরা এখানে নিলাম অ্যাড্রেস নারল থাকবে ডেজিগনেশন আটা দিলাম আমরা কি ডিও ডিও বি এটা হবে ডেট ডেট টাইম না দেব এটা সেভ করে রেখে দিলাম কি বলেন এটা বুঝলে আরে কেন যদি সরকার তুমি আমার মতো করে নিতে চাও কি একটা আর এখানে মাইন্ড করার সাথে সাথে তিনটে লিখলাম ওটা ওখানে লেখা লেখা তারপরে যদি এখানে নিয়ে রাখো ওখানে দিচ্ছে অন্য জায়গায় নিয়ে রাখো তো কিকিরে ওই তিনটে তো পাওয়া যাচ্ছে না এখানে এলে আমরা বসে দিলে ওখানে বসে দিলে আমরা এখানেও বসে দিলে তাহলে আমরা নেম ইমেল ইমেল অ্যাড্রেস দিয়ে দিই কথা আমরা আগে আমরা সবার আগে এখানে শো করাই নাম গুলো শো করাই আগে প্রথম ধাপে এখানে নাম শো করাবো কিভাবে নাম শো করাবো ডলার ইউজার নেম আমরা পিক্সেল নাই এর আমরা ডেজিগনেশন দিলাম আমরা এটি কপি করি ডেজি দিলাম ফলোয়ার্স এর লাভাতে ফ্যাক্ট নাই দেখো নামগুলো এখানে শো করবে
প্রতি নিয়ম দরকারে ইংলিশ কারেকশন কি বলেছে লগ্ন অবস্থা আছে নিয়ম ডলার ইউজার নিয়ম ইউজার কন্ট্রোলার যায় প্রোফাইল বড় করে ডলার ইউজার নেম ঠিক আছে ইউজার কন্ট্রোলার ইউজার পাকিস্তান আমাকে রোল তো তৈরি করে নেই থ্যাংক ইউ ও ফাইন করে নি আর এক ভাবে নিয়েছে দুই ভাবে নিচ্ছে আর এক ভাবে নিয়েছে না দিয়ে ফাইন্ড আউট করে দিল হয় এখন ফাইন্ড আউট ইউজার আইডি গেট আর গেট মনে করতে হবে না আচ্ছা এটা তো আমি তো একটা ইউজার প্রোফাইল আমরা একটা এক্সট্রা পিকচার রাখছিলাম না যেটা না দেখলে শো হয় দেখাচ্ছিলাম না কলেজ পাবলিক আপলোড ইউজার নাম আছে এটা না দিয়ে আর আরো আমার ব্লগের ভিতরে আরো কিছু নেওয়া আছে সুন্দর এটার ভিতরটা
ব্লগের ভিতর কিছু নেওয়া আছে, পাবলিক আপলোড এটা কিনেছিলাম কি না ওদের কে এই পিকচারে আসলো আপলোড এডিট ডাটা ইমেজ এডিট ডাটা আছে ইউজার ইউজার ইমেজ আপলোড আপলোডের ভিতরে শুধু আপলোডের ভিতরে ইউজার নেম ইউজার ইমেজ নাম একটা খোলা তৈরি করতে হবে করা আছে মনে হয় কোথায় রাখছি সুন্দর সুন্দর মানে মানুষের আচ্ছা নিতে গেলে তো পাচ্ছি নেটে গেলে শুনে শুনে পাওয়া কোনটা রাখতে পারি এটা এটা নেই নাকি সেভ কোথায় করবো হলো কলেজ পাবলিক আপলোড ইউজার ইউজার ইমেজ নাম দিব আমরা ইউজার ইমেজ ডট দিয়ে দিয়েছি এখন আমরা চেঞ্জ করে দিই ইউজার ইমেজ আর বাস এখন আমাদের কাজ তোমাদের কি যে কাজ করে কোনটা বলি আগে আপডেট প্রোফাইলে যাওয়ার পরে এখানে ইমেলটা আমি ডিজল করে দেবো ইমেলটা আমরা দেখো আমরা কি কাজ করতে পারি আমরা আপডেট এটাতে যাব যাওয়ার পরে এটা চেঞ্জ পাসওয়ার্ড নেম ইমেল আমরা চেঞ্জ করতে দিব না আমরা ইমেলটা এক উপরে নিয়ে যাই ইমেল আমরা ডিজেল করে দেব ডিজেল আর এখানে ভ্যালু এখানে ভ্যালু দিব হলো নেমটা দিয়ে রাখি তারপরও নেম ইমেল আর ভ্যালু দিব হলো ডলার ইউজার ইমেল তারপরে নেম ভ্যালু হবে নেম ভ্যালু হবে নেম কার নেম নেম হবে হলো নেম
বাস, তারপরে হলো নেমের বোতল আমরা নিবো, হলো এখানে নেম, এখানে নেম, এখানে তারপরে আসলো হলো নেম, এটা নিলাম হলো মোবাইল, মোবাইল নেম হলো মোবাইল, আমি সাজা দিচ্ছি, ভ্যালু হলো মোবাইল, তারপরে আছে হলো অ্যাড্রেস, অ্যাড্রেস, তারপরে হলো অ্যাড্রেস, অ্যাড্রেস টেস্ট করে দিছে, ইনপুট দিই, অ্যাড্রেস, এখন হলো আমাদের কাজ হলো অ্যাড্রেস হলো আর মোবাইলের উপরে আমরা ইয়ে করতে পারি, নেওয়ার পরে আমরা ডেসক্রিপশন দিতে পারি, ডেসক্রিপশন ডেজিগনেশন কিন্তু নেম হবে ডেজি, ডেজি এটা ডেজিগনেশন, এখানে TION ডেজিগনেশন, ডেজিগনেশন ডেজি, এটা ডেজি হবে, এটা মোবাইল, এটা নেম হবে মোবাইল, এটা এখন মোবাইল, ডেজিগনেশন মোবাইল অ্যাড্রেস, আর একটা দিছে হলো আর একটা হলো ডিওবি, কন্ট্রোল ভি ডিওবি, 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 ডিওবি ডেট অফ বার্থ, ডেট অফ, ডেট অফ বার্থ, এটা হবে টেস্ট না হবে ডেট হবে, ডেট, ডিওবি ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, টিএস ডেট অফ বার্থ, বার্থ, ওকে, কাজ হল এটা হবে অ্যাড্রেস, এখন আগের মতো ঠিক করতে হবে, যেখানে যেখানে দুই আছে সেখানে সেখানে আমরা করে নেবো, স্যার আর যেখানে যেখানে দশ আছে করে নেব আট, আপডেট প্রোফাইল বিছিয়ে গেল, নয়
ঠিক আছে, দেখো নেমো আপনি জিমেল ডট কমে আছে নাকি এটা ইনফ্লুয়েন্স করা নেই, আপডেট প্রোফাইল একবার ট্রাই করে দেখি কেমন হলো, আছে না সুন্দর আছে। এখন এটা আমাদের করতে হবে কি, যেগুলো বসানো ছেলে শো করতেছে কিন্তু খেয়াল করতে হবে, এগুলো বসানো দেখে শো করতেছে, এটাকে আপডেট করতে হবে। ওই স্টুডেন্ট এডিট যেভাবে করছে, স্টুডেন্ট আগে যেভাবে করছে একইভাবে করতে হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সমস্যা না, আমি দেখে দেবো নি, আমরা আমার ডিজাইন মতো করে রাখলাম, চেঞ্জ পাসওয়ার্ড আপডেট অ্যাওয়ার্ড নিয়ে এখানে আমাদের এই জিনিসগুলি আমার এখানে লিখে দিবে, তোমরা এখানে যে ডিসিশন লিখলে, এখানে অ্যাড্রেস লিখলে, এখানে ডেট অফ বার্থ লিখলে, আরো কয়টা অপশন আছে ওখানে অনেকগুলো, কিন্তু এখানেও সেভাবে লেখা যাবে, সমস্যা নাই। এখানে ফলো না দিয়ে আমি নাম দিলাম, এখানে ইমেইল প্রেজেন্টেশন এটা নাম, এলে তো তোমার নিজেদের মতো করে নেবে, কিন্তু আমি কিন্তু মোবাইল ডিজাইনে দেখা দিলাম, ঠিক আছে। এক আমরা কি করলাম, একটা প্রোফাইল এখন এক পেজে আমরা আলাদা সিলেক্ট চেঞ্জ পাসওয়ার্ডের জন্য আর উপর মানে একটার মধ্যে আমরা সব করতে পারতেছি, ঠিক আছে। এটা সহজ বুঝে, এটা অ্যাডমিন এটি অনেক সুবিধা করছে, এই প্রোফাইলগুলো দিয়ে অনেক সুবিধা করছে, আর এখানে চেঞ্জ করতে দিতে পারি, এখানে চেঞ্জ পাসওয়ার্ড ইজ আপডেট প্রোফাইল প্রোফাইল বাস, ওকে। এখন এই দিক দিয়ে অবশ্যই করবে, যেটা আমি করার না, এর মতো অনেক কিছু আছে, তারপর এই জিনিসটা এটা তো আমরা দিয়ে দিই, এটা কিন্তু এটা তো নাই, এই যে একটা কার্ড আউটলাইন এটা কপি করে আমরা, এটা কোথায় দিচ্ছে, মোট কার্ডের ওখানে, এখানে আমরা কার্ডের ওখানে দিব, কার্ড দেখেন আরো কিছু আছে মানে কার্ড প্রাইমারি এটা দেওয়া লাগবে, কার্ড প্রাইমারি এটা দিলাম, বাস তাহলে এটা সুন্দর লাগবে, বুঝতে এটা সুন্দর লাগছে স্যার, বাস আপাতত আজকে এটি থাক, আর এই দু কাজ অবশ্যই কিন্তু করবে,
আর আপনি যদি নিজে করতে পারো করবেন স্টুডেন্টের মতোই সেম মতোই আর আমাদের প্রোডাক্ট ইউজারের মধ্যে প্রোডাক্ট তৈরি করার আছে দেখি দেখি পাবলিক আপলোড দেখানে ভিতরে আচ্ছা আপাতত এটি থাক একটু কাজ করবে ঠিক আছে তারপরে এগুলো বসাই দিয়েছিলাম আগে আরে লগ আউট করে দিই আচ্ছা